যখন আমরা হচ্ছে নবীনগরে অবস্থান নেই, তখন হচ্ছে পুলিশ আর ছাত্রলীগ আমাদের উপরে হামলা করে। তো সেখানে আমি নিজেও আহত হই, আমি সহ আরও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও আহত হয়। সেখানে সেখানে হচ্ছে নিটারের দুইজন গুলিবিদ্ধ হয়, তারাও আসে, সেগুলো চোখে দেখি। আমি যখন আহত হই, আমাকেও সেখান থেকে হচ্ছে বের করে নিয়ে আসে আমার যারা ভার্সিটির হচ্ছে ছোটো ভাইরা আছে, ওরা হচ্ছে আমাকে বের করে নিয়ে এসে গণস্বাস্থ্যের ট্রিটমেন্ট দেয়। তো এখানের চিকিৎসকরা হচ্ছে তখন আমাদেরকে চিকিৎসা দেয়। তো আমার কাছে তো কোনো টাকা নেয় না। ইভেন ওই দিন আমি যতক্ষণ ছিলাম রাত অবধি এখানে ছিলাম 8টা পর্যন্ত, তো ততক্ষণ পর্যন্ত আমি দেখছি যে কারো কাছ থেকেই কোনো টাকা নেওয়া হয় নাই। হ্যাঁ, সাধারণ মানুষসহ যারা অন্যান্য কলেজের স্কুল শিক্ষার্থী আছে তাদেরকেও এখান থেকে চিকিৎসা দেওয়া হয়। আমরা যারা হচ্ছে গণবিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলাম, তারা হচ্ছে কয়েকজনই আমরা এসে এখানে পরিদর্শন করে যাই যে এখানে কতজন শিক্ষার্থী আছে বা হচ্ছে সাধারণ জনগণ আছে। ইভেন 5 তারিখের পরেও আমরা এসে হচ্ছে এখানে হচ্ছে দেখে যাই, মানে পরিদর্শন করে যাই উপরে। আসলে আন্দোলনে যে গণস্বাস্থ্য কেন্দ্র যেই ভূমিকাটা রাখছে, এই ভূমিকাটা আসলে আমি মনে করি সর্বপ্রথম যে গণস্বাস্থ্য কেন্দ্রই এই আন্দোলনে যারা রোগী ছিল তাদেরকে চিকিৎসা শুরু করে, এবং পরবর্তীতেও এবং বর্তমানেও বিভিন্ন সময় আমি যোগাযোগ করি রোগীদের সাথে, তারা তাদের স্টেটমেন্টও নেই যে তাদের আসলে চিকিৎসা খরচ নিচ্ছে কিনা। আসলে এখানে কোনো খরচ নেয় নাই, এবং আমার যারা আন্দোলনের সমন্বয়ক ছিল বা ইয়া ছিল আন্দোলনকারী ছিল, তারাও প্রতিনিয়ত এখানে যোগাযোগ করতো যে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। গণস্বাস্থ্য কেন্দ্র সবসময় রোগীদের পাশে ছিল এবং তাদের যথাসাধ্য ট্রিটমেন্ট দেওয়ার আর কি ব্যবস্থা তারা এখান থেকে করছে। যখন আহতরা আসছিল তখন কিছু নিউজ আসতো যে আসলে বাধা দিচ্ছে, সেই বাধাটা দিত ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরা। আমরা যাতে সেবা করতে পারি এবং এই সেবা করতে গিয়ে একটি টাকাও যদি কারোর কাছ থেকে না নেওয়া হয়, এই নির্দেশনা আমাদের ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে কিছু সংখ্যক মানুষ আজকে অপপ্রচার করছে যে গণস্বাস্থ্য কেন্দ্র সেবা দেয়নি। এইটা গণস্বাস্থ্যের জন্য একটা কালিমা, এটা হতেই পারে না যে গণস্বাস্থ্য কেন্দ্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই ছিল এবং এই সেবা এখনও চলমান। আমরা প্রায় 250 মানুষকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের চিকিৎসা দিয়েছি, এবং সেটা আমাদের সেবায় আমাদের টাকায় সেটা প্রায় 10 লক্ষ টাকার উপরে এসেছে। এটা বলাটা ঠিক না, তারপরও এটা অনুমান করার জন্য বলছি, এটা আমাদের জন্য 10 লক্ষ টাকা। কিন্তু অন্যরা যদি এই বিলটা করতো সেটার সাথে একটা শূন্য যোগ হতে পারতো, অর্থাৎ সেটা হতে পারতো 1 কোটি টাকা। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা ছিলাম, আছি এবং থাকবো। যারা আজকে অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে একটি কথা বলতে চাই, অপপ্রচারকারীরা অপপ্রচার সারাদিনই, সারা জীবন অপপ্রচার, অভিযোগ সারা জীবন অভিযোগই থেকে যায় যতদিন না তা প্রমাণিত হয়। আজকে 11টার দিকে আমি শুনতে পেলাম যে কয়েক শত মানুষ আসছে আমাদের সিরিন হক ম্যাডামের নেতৃত্বে, বহিরাগত অনেক অনেক মানুষ ভিতরে ঢুকছে। আমি আমার কার্যালয়ে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে ছিলাম, কয়েকজন আমাকে বললেন যে বহিরাগত অনেক লোক আসছে, আমরা বের হয়ে যান। আমি বললাম যে আমি কেন বেরোবো, আমি তো এই হাসপাতালের বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক। এবং সিরিন হক ম্যাডামের নেতৃত্বে অনেক বহিরাগত আসে, তারা আমার রুমে ঢুকে আমার আইডি কার্ড নিয়ে যায়। বললাম তোমরা কেন নিয়ে যাচ্ছ, আইডি কার্ড নিয়ে যাচ্ছে কেন? বললো যে ম্যাডাম বলছে ম্যাডামের কাছে আইডি কার্ড জমা দিতে। আমি বললাম ম্যাডামের কাছে অবশ্যই যাবো, কিন্তু আমার আইডি কার্ড কেন নিতে হবে? তো এইভাবে যে চর দখলের মতো করে মানুষের সম্মান কেড়ে নিয়ে কোনো কিছু অর্জন হয় না, একটা যুদ্ধ অবস্থাও ছিল, এবং সেখানে আমাকে দস্তখত করার জন্য আমাকে চাপাচাপি করে আমি আজকে যারা হানাহানিতে লিপ্ত আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এক টেবিলে সমাধান হোক। যদি এক টেবিলে সমাধান না হয় এই আগুন ছড়িয়ে পড়বে, এই আগুন দিক বিদিক ছড়িয়ে পড়বে। এই এলাকার মানুষ অবশ্যই একতাবদ্ধ, আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মী, ডাক্তার, স্বাস্থ্যকর্মী যারা আছে সবাই একতাবদ্ধ, কিন্তু তাদেরকে লেলিয়ে দিয়ে আজকে দ্বিখণ্ডিত করা হচ্ছে। আমি ডাক্তার গোলাম রহমান শাহজাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত গণস্বাস্থ্য কেন্দ্র সাভার। এখানে আমাদের আজকে সমবেত হওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা কোটা বিরোধী আন্দোলনরত যে সমস্ত রোগী ছাত্র যারা এসেছেন প্রত্যেককেই আমরা শুরু থেকেই আমরা চিকিৎসা দিয়ে আসছিলাম, এবং ফ্রি চিকিৎসা দিয়ে আসছিলাম, এবং
শেষ পর্যন্ত তাদেরকে আহত রোগীদেরকে আমরা চিকিৎসা দিয়েছি। এখন একটি কুচক্রি মহল বলতে চাচ্ছে যে না, এখানে কোনো চিকিৎসা হয় নাই, এদেরকে বাধা প্রদান করা হয়েছে, এখানে কোনো রোগীর চিকিৎসা হয় নাই। তা আমরা বলতে চাচ্ছি যে না, যাদেরকে আমরা চিকিৎসা দিয়েছি তারা এখানেই উপস্থিত, কেউ কেউ আছেন, তারপর আমাদের প্রত্যেকের লিস্ট আছে, প্রত্যেকটা রোগীর আমাদের ফলো আপ আছে, তাদের কী অবস্থা হয়েছে, কয়জন মারা গেছেন, কয়জন এখানে চিকিৎসা পেয়েছেন, কয়জন রেফার করেছি, প্রত্যেকটা ডাটা আমাদের কাছে আছে।